শ্বশুর আমার এই জোর করে আর কি আমার সাথে মেলামেশা করতেছে, তারপরে তার যন্ত্রটা এত বড় এত পরিমাণ যে আমার মানে আমার কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম মিতু, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি আপনাদের মাঝে আসছি এটা সত্য ঘটনা বলবো, বিদায়। আমার বিয়ে হয় প্রায় 1 মাস যাবত, আমার স্বামী আমারে রেখা চলে যায়। সে একজন সরকারি চাকরি করে, সে আমারে নিয়ে যায় না, আমারে বাসায় রেখা যায়। আমি থাকি, আমার শ্বশুর থাকে, আমার একটা ননদ আছে, তার বিয়ে হয়ে গেছে। সে আমারে নিয়ে যায় না, আমার স্বামী সে ট্রান্সফার হয় কিছুদিন পর পরেই, এই জন্য আমার নিয়ে যায় না। তা আমি আমার শ্বশুর সবই থাকি, সে অসুস্থ মানুষ, সে বাজার সদাই করে আর ঘরে পয়সা শুয়ে পয়সা থাকে। সে আমার দেখলাম একদিন সে বাজার নিয়ে আসলো, আসানোর মধ্যে একটা ওষুধ দেখতে পাই আমি, সে আর কি ওষুধ দেখে আমি জিজ্ঞাসা করলাম যে এটি কিসের ওষুধ। তখন আমার শ্বশুর বলল যে এটি আমার শরীর দুর্বলতা তার ওষুধ। আমি ভাবলাম যে ঠিকই তো, বয়স তো আর কম হলো না, অসুস্থ তো হতেই পারে। আমি বললাম ঠিক আছে, তারপরে ওষুধটা না দেখি আমার শ্বশুর পুরোটাই খেয়ে ফেললো। খাওয়ার পরে আর কি দেখতে পাই যে তার ফিলিংস যেন অন্যরকম মনে হচ্ছে। তারপর আমি বুঝতে পারতেছি আমার শ্বশুর আমার কাছে আর কি আসতে চাচ্ছে, এমন আমার শরীরে হাত দিতে চাচ্ছে। আমি যত হাত দিতে চাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি। তো আমার শ্বশুরে বললাম যে বাবা আপনি এটি কী করতেছেন, এটি করা ঠিক না। তখন আমারে ধমক দিয়া বলে চুপ, আমি বেশি কিছু বললেই কথা বললেই আমার ছেলেরে সব বলে দেব। তারপরে আর কি সে সময় চুপ করে থাকলাম। আমার শ্বশুর আমারে জোর করে আর কি আমার সাথে মেলামেশা করতেছে, তারপরে তার যন্ত্রটা এত বড় এত পরিমাণ যে আমার মানে আমার কষ্ট হচ্ছে আর অনেক মজাও পাচ্ছি। তারপরে আমার স্বামী যে এত ইয়াং, তারপরও তার প্রতি তার এত আর কি ইয়ে নাই, সে আমার তৃপ্তি এতখানি দিতে পারে না যে থাকতে। আর আমার শ্বশুর থাকতে আমার সাথে ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরে সে আমার শ্বশুর এমনটা আমার করলো, করার পরে সে যাওয়ার পথে আমারে বলল যে এমনটা জেদুল কাউরে আমার ছেলেরে কোনো সময় বলো, তাহলে তোমার আমি বাইর করে ডিভোর্স আমার ছেলেরে দিয়ে ডিভোর্স দেওয়াবো। এই বলে আমার শ্বশুর চলে গেল। তারপরের দিন আবার রাত্রে আবার আসলো আমার কাছে। আবার আমি তখন ভাবলাম যে আমার শ্বশুর যে এটি ওষুধটা খাইলো সে মনে হয় হারবাল খেয়েছে, তাহলে তো একটা না দুই ঘন্টা থাকতে পারে না। তারপরে আমার তো চলে গেল, আমি মনে মনে ভাবতেছি। পরের দিন আবার চলে আসলো আমার শ্বশুর, আইসে একই অবস্থা। তারপরে আর কি আমার এমন করতে আমার স্বামী একদিন ফুট করে না জানায় চলে আসে। আসানোর পরে আর কি দেখতে পায় আমাদের এমন। তারপরে আমার দেখলো শ্বশুর ঘর থেকে চলে যাচ্ছে হাতে নাতে ধরতে পেরে আমার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে রাখা আসে। আর আমাদের
มาอันนี้คือมาลโลบอลโลเจทุ่มีการสกุลสักหน่อยแต่เชื่ออันนี้คือบาลมีมนุษย์สิลวิธายเชื่อมาเร่ดิวส์ได้หนีเชื่ออันนี้ชิคิโตวิธายมังชนมันเอร์ฟอยเอมาเร่เชื่อรักเซ่อามาเร่บาร์เชื่ออันนี้มาตายหัดเดียบอลโลกวนชูบที่อาเจอัพนี้ก็আপনি যে তুমি আর এই কাজ করবে কিনা তখন আমি তারে বললাম যে আমি তো এই কাজ করতে চাইনি কি আমার বাবা নিজে জোর করে আমার সাথে এ করছে তাই এখন তো উনি ওনারে বিদ্যাশ্রমে রেখে আসছো তাই এখন আর কোনো সমস্যা নেই এখন দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো যে এমন কাজ আপনারা করবেন না বউরে রাইখা আপনারা চলে যাবেন না আপনার বউ নিরাপদ থাকবে কিনা এটা যাচাই করে দেখবেন তারপরেই রেখে যাবেন